ইউক্রেন যুদ্ধের জন্য কে সবচেয়ে বেশি দায়ী তা সবাই জানে, মন্তব্য চীনের। কত সৈন্য মারা গেছে 23 দিন পর নতুন তথ্য দিল রাশিয়া। কিয়েভের বড় জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়ার ক্রুজ মিসাইল। অগ্নি পরীক্ষার অধিবেশন স্থগিত, কয়েকদিন সময় পেলেন ইমরান। সিরিয়ার উপর ইসরায়েলের বিমান হামলার অর্থ মস্কোকে উস্কানি দেওয়া। চুক্তিতে প্রস্তুত ইরান, তবে রেড লাইনে ছাড় নয়। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। ইউক্রেন যুদ্ধের জন্য কে সবচেয়ে বেশি দায়ী তা সবাই জানে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে মিথ্যাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছে, ইউক্রেন সংকটের মূল উদ্যোক্তা কে তা সবাই জানে। মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন। এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা অভিযোগ করেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে চীন আগেই জানত। এমনকি চীন রাশিয়াকে শীতকালীন বেইজিং অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। এর পাশাপাশি চীন রাশিয়াকে সামরিক সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন মার্কিন ওই কর্মকর্তা। এসব অভিযোগের নিন্দা জানিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এগুলো সম্পূর্ণ ভুল তথ্য এবং নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানোর জন্য আমেরিকা কাদা সরাসরি করছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এইসব অভিযোগের মধ্য দিয়ে আমেরিকার প্রকৃত চেহারা উন্মোচন হয়েছে যে তারা মিথ্যাবাদী এবং সমস্যার সৃষ্টিকারী। চীনা কর্মকর্তা বলেন, ঐতিহাসিক জটিল প্রেক্ষাপটে এবং অনেকগুলো কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, তবে আমরা সবাই বুঝতে পারছি আজকের এই সংকটের জন্য কোন বড় শক্তি সবচেয়ে দায় বেশি। তিনি এই কথার মধ্য দিয়ে মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন। কত সৈন্য মারা গেছে 23 দিন পর নতুন তথ্য দিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ করতে গিয়ে এখন পর্যন্ত নিজেদের কতজন সৈন্য নিহত হয়েছে এবং কতজন আহত হয়েছে নতুন করে সেই তথ্য জানিয়েছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে তাদের 1351 জন সেনা মারা গেছেন, আহত হয়েছেন 3825 জন। 2 মাস প্রথমবারের মতো হতাহতের সংখ্যা জানায় রাশিয়া। সে সময় তারা জানায় ইউক্রেনে তাদের 498 জন সেনা নিহত হয়েছে। এদিকে রাশিয়া যে হতাহতের সংখ্যা জানিয়েছে তা ইউক্রেনের দেওয়া তথ্য অনুযায়ী অনেক কম। ইউক্রেন জানিয়েছে তারা এখন পর্যন্ত রাশিয়ার 16,000 সেনাকে হত্যা করেছে। তাছাড়া ন্যাটো জানিয়েছে তাদের বিশ্বাস ইউক্রেনে 7,000 থেকে 15,000 রুশ সেনা নিহত হয়েছে। কিয়েভের বড় জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করেছে রাশিয়ার ক্রুজ মিসাইল। রাশিয়া দাবি করেছে তাদের ক্রুজ মিসাইল দিয়ে কিয়েভের কাছে অবস্থিত সবচেয়ে বড় জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার বলেছে, তারা দূরপাল্লার ক্রুজ মিসাইল দিয়ে কিয়েভের কাছে একটি বড় জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। এর আগেও তারা একটি ভিডিও প্রকাশ করেছিল, সেই ভিডিওতে দেখা গেছে রাশিয়ার নৌবাহিনী কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। অগ্নি পরীক্ষার অধিবেশন স্থগিত, কয়েকদিন সময় পেলেন ইমরান। পাকিস্তানের স্পিকার আসাদ কাইসার ন্যাশনাল অ্যাসেম্বলি নিম্নকক্ষে অধিবেশন ডেকেছিলেন শুক্রবার। এদিনই দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের উপর অনাস্থা প্রস্তাব তোলার কথা ছিল বিরোধী জোটের, এমনকি তার উপর ভোটাভুটিও হতে পারে বলে গুঞ্জন ওঠে। শেষ পর্যন্ত বাস্তবে তেমনটি ঘটেনি। অনাস্থা প্রস্তাব উত্থাপনের আগেই আগামী 28 মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করেছেন স্পিকার। ওই দিন প্রস্তাবটি উঠতে পারে এবং ভোটাভুটিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে আপাতত কয়েকদিনের জন্য সময় পেলেন ইমরান খান। ডন জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় শুক্রবার সকাল 11টায় সংসদের অধিবেশন শুরু হয়। রীতি মেনে প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত এবং দোয়া করেন ধর্মমন্ত্রী নুরুল হক কাদরি। এরপর যথারীতি শুরু হয় সংসদীয় অন্যান্য কার্যক্রম। সিরিয়ার উপর ইসরায়েলের বিমান হামলার অর্থ মস্কোকে উস্কানি দেওয়া। সিরিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এফিমভ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে যেসব হামলা চালায় তার আসল লক্ষ্য হচ্ছে মস্কোকে উস্কানি, যাতে ইসরায়েলি বাহিনীর হামলার জবাব দেয় রুশ সেনারা। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইসরায়েলি হামলার লক্ষ্য হচ্ছে সিরিয়ায় উত্তেজনা ছড়িয়ে দেওয়া এবং দেশটিতে পশ্চিমা দেশগুলোর সামরিক তৎপরতা চালানোর ব্যবস্থা করা। ইসরায়েল সিরিয়ায় যেসব হামলা চালিয়ে আসছে তার বিরুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে নিন্দা জানানো হলেও এবারই সবচেয়ে কঠোর ভাষায় রুশ রাষ্ট্রদূত মন্তব্য করলেন। ইহুদিবাদী ইসরায়েল প্রায়ই সিরিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিশেষ করে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার সেনাদের সঙ্গে মিলে বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছেন। সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েল হামলা চালালেও এ বিষয়ে তেল আবিব প্রায় একেবারেই নিঃসুপ্ত থাকে।
বিশেষজ্ঞরা মনে করেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারের ব্যাপক সাফল্যে আতঙ্কিত হয়ে ইসরায়েল এসব হামলা চালায়। সম্প্রতি ইহুদিপথে ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কের উপখণ্ডে কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এতে ইরানের দুজন সামরিক উপদেষ্টা শহীদ হন। এই হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের কুর্দিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গোপন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইসরায়েলের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হয়েছে। চুক্তিতে প্রস্তুত ইরান, তবে রেড লাইনে কোনো ছাড় নয়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে অস্ট্রিয়ার ভিয়েনায়। সর্বশেষ তথ্য অনুযায়ী ভিয়েনা সংলাপ এখন চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এই অবস্থায় তেহরান বলছে তারা একটি সুন্দর, শক্তিশালী ও টেকসই চুক্তি সইয়ের জন্য প্রস্তুত, তবে কোনোভাবেই রেড লাইন ক্রস করে চুক্তি হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই কথা বলেছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার 24 মার্চ এই কথা বলেন তিনি। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরই অংশ হিসাবে সিরিয়ার রাজধানী দামেস্কে থেকে বৈরুত যান আবদুল্লাহিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সময় ক্ষেপণ এবং শব্দচয়নের খেলা বাদ দিয়ে সঠিক পথে চলা, একই সঙ্গে একটি নিশ্চিত ফলাফলের দিকে অগ্রসর হওয়া। ইরান সেটাতেই বিশ্বাস করে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো প্রত্যাহারের ব্যাপারে সৃষ্ট জটিলতা এখনও পুরোপুরি নিরসন হয়নি। অথচ একটি সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিষেধাজ্ঞা প্রত্যাহার।